আজকের ভিডিওর আলোচ্য বিষয়বস্তু হলো হাউ টু রাইট আ সাবস্টেন্স উইথ আ ক্রিটিক্যাল নোট অন প্যাসেজ প্রথমে আমরা আলোচনা করব সাবস্টেন্স কি তারপরে একটি প্যাসেজের মাধ্যমে আমরা জানব কিভাবে আমরা সাবস্টেন্স লিখবো তারপরে আমরা জানব কী করে আমরা সেই প্যাসেজের ক্রিটিক্যাল নোট লিখতে পারি এর সাথে সাথে আমি তোমাদের কিছু কমন পয়েন্টও বলে দেব যেটা তোমরা ক্রিটিক্যাল নোট লেখার সময় অ্যাড করতে পারবে এবং সব শেষে যেই প্যাসেজটার মাধ্যমে আমরা কিভাবে সাবস্টেন্স লিখতে হয় সেটা বুঝব সেই প্যাসেজটার মাধ্যমেই তোমাদেরকে কিভাবে ক্রিটিক্যাল নোট লিখতে হবে তারও একটি উদাহরণ দেওয়া হবে তাই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এমন অনেক স্টুডেন্ট আছে যারা বি টু এই পেপারটাকে নিয়ে অনেক সমস্যায় আছে তাদের আমি বলছি তোমরা যদি ক্লাস করতে চাও এসিসিবি টু এর তাহলে জয়েন করতে পারো আমাদের ক্লাস চলছে তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো ক্লাসে জয়েন করার জন্য এবং ক্লাসের ফিজ হচ্ছে থ্রি এছাড়া তোমরা যদি ক্লাস না করে স্টাডি মেটেরিয়াল নিতে চাও সমস্ত টপিকের তাহলে তোমরা স্টাডি মেটিরিয়াল নিতে পারো স্টাডি মেটেরিয়ালের জন্য আমরা দেড়শো টাকা চার্জ করছি তার মধ্যে তোমরা সমস্ত কিছুই পাবে সাইটেশন সমস্ত নিয়ম সাইটেশানের এছাড়াও প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপার সাইটেশনের সলভ করে দেয়া হবে এছাড়াও তোমরা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সাবসেন্স রাইটিং সমস্ত কিছু নোট পাবে তোমরা তাই এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ক্লাস করার জন্য অথবা তোমরা যদি স্টাডি মেটেরিয়াল নিতে চাও তাহলে যোগাযোগ করো মূল আলোচনায় ফিরে আসছি সাবস্টেন্স রাইটিংয়ের জন্য তোমাদের বারো নাম্বার থাকে সাবস্টেন্স মানে হচ্ছে সার সংক্ষেপ তোমাকে কোনো একটা প্যাসেজ দেয়া থাকবে সেই প্যাসেজটা ভালো করে পড়ার পর সেই প্যাসেজের মূল বক্তব্যটা তোমাকে খুব সংক্ষেপে প্রকাশ করতে হবে ধরো একটা প্যাসেজ একটা প্যাসেজে মোট একশো কুড়িটা লাইন রয়েছে তো তোমাকে চেষ্টা করতে হবে তার ওয়ান থার্ডের মধ্যে তোমাকে তার সার সংক্ষেপটা লিখতে হবে অর্থাৎ যদি একশো কুড়িটা ওয়ার্ড থাকে তোমাকে চল্লিশটা ওয়ার্ডের মধ্যে সাবস্টেন্সটা লিখে ফেলতে হবে এবার এটা কোনো স্পেসিফিক রুল না চল্লিশটার বেশিও হতে পারে কমও হতে পারে কিন্তু চেষ্টা করতে চেষ্টা করতে হবে যতটা প্রিসাইসলি লেখা যায় চেষ্টা করবে যাতে ওয়ান থার্ড ফর্মুলাটা তোমরা মেনটেন করতে পারো আর তোমাদের মনে রাখতে হবে তোমরা যে সাবস্টেন্সটা লিখছো সেখানে যাতে নিজের কোনো অপিনিয়ন না থাকে অথর যেটা বলতে চেয়েছেন সেটাকেই সংক্ষেপে লেখার চেষ্টা করবে কোনো অতিরঞ্জিত ব্যাপার যেন সাবস্ট্যান্সে না থাকে এবার আমি তোমাদের একটি প্যাসেজ দিচ্ছি তোমরা ভিডিওটা পজ করে প্যাসেজটা ভালো করে পড়ো এবং বোঝার চেষ্টা করো অথার কি বলতে চেয়েছেন এখানে প্যাসেজে বেসিক্যালি বলা হচ্ছে সমস্ত মানুষের মধ্যেই সব কোয়ালিটি রয়েছে তাই শুধুমাত্র একটা গুণের ভিত্তিতে কোনো মানুষকে বিচার করা ঠিক নয় কোনো মানুষই শুধুমাত্র ক্রুয়েল বা শুধুমাত্র কাইন কিংবা শুধুমাত্র স্টুপেট এরকম হতে পারে না তার মধ্যে সমস্ত গুণই রয়েছে কিন্তু কখনো কখনো তার ওপর একটা গুণ হাবি হয়ে যায় সেটা হতে পারে কোনো সিচুয়েশানের কারণে বা হতে পারে বিভিন্ন কারণে এবং এখানে মানুষকে রিভারের সাথে তুলনা করা হয়েছে ঠিক যেমন রিভারে শুরু থেকে শেষ পর্যন্ত জলটা একই থাকে সে একই রকম থাকে কিন্তু তার স্টেটটা বদলে যায় অর্থাৎ কখনো রিভারটা ন্যারো হয়ে যায় কখনো সে প্রবল গতিতে বইতে থাকে কখনো ঠান্ডা হয় জলটা কখনো গরম হয় এবং এটা হয়ে থাকে শুধুমাত্র এনভায়রনমেন্ট চেঞ্জের কারণে তেমনি হয়ে থাকে মানুষের মানুষের সাথেও সুতরাং ইন রিয়েলিটি অল ম্যান আর দ্য সেম অ্যান্ড হ্যাভ দ্য সেম কোয়ালিটিস এটা এখানে বলতে চেয়েছে এবার আমাদের সাবস্টেন্সটা লিখতে হবে যে বিষয়গুলো বললাম সেই বিষয়গুলোকে এবার প্রিসাইসলি তোমাকে লিখতে হবে যে প্যাসেজটা আমরা পড়লাম সেটা মোটামুটিভাবে একশো ছাব্বিশটা ওয়ার্ডের সাথে ডিল করছে তাই তোমাকে চেষ্টা করতে হবে সাবস্ট্যান্সটা মোটামুটিভাবে যাতে বিয়াল্লিশটা ওয়ার্ডের মধ্যে হয় একটু কম বেশি হতে পারে কিন্তু তাতে কোনো ক্ষতি নেই এটা হলো যে প্যাসেজটা আমরা পড়লাম তার সাবস্টেন্স তাহলে দেখো মোটামুটিভাবে চল্লিশ বিয়াল্লিশ ওয়ার্ডের মধ্যে এটা লেখা হয়েছে যে বিষয়গুলি আমি বললাম বা যে বিষয়গুলি তুমি পড়ে বুঝলে প্যাসেজটা থেকে সেটাই দেখো এখানে ছোট করে সুন্দরভাবে লিখে দেয়া আছে তোমরা ভিডিওটা পজ করে ভালো করে পড়ে নিও তাহলেই তোমরা বুঝতে পেরে যাবে যে কিভাবে তোমাকে পুরো বিষয়টা ছোট করে লিখতে হবে এরপরে আমরা কথা বলবো কীভাবে তোমরা ক্রিটিক্যাল নোটটা লিখবে যে প্যাসেজটা দেয়া হবে তার সাবস্ট্যান্স লেখার পর এরপরে তোমাদের সেই প্যাসেজটার ক্রিটিক্যাল নোট লিখতে হবে ক্রিটিক্যাল নোট লেখার জন্য তোমাদের আট নাম্বার থাকবে এবং ক্রিটিক্যাল নোট লেখার জন্য তোমাদের কিছু স্টেপ ফলো করতে হবে প্রথম তোমরা যেটা ফলো করবে এক নাম্বার সেটা হচ্ছে সেন্ট্রাল পয়েন্ট অফ ডিসকাশন এখানে তোমাদের দিতে হবে যে প্যাসেজটা কিসের ওপর লেখা হয়েছে অথার এখানে কি বলতে চাইছেন এবং এইখানে তোমরা অথার কি বলতে চাইছেন সেটাকে এক্সটেন্ড করে লিখতে পারো নিজেদের ভিউ দিতে পারো যা মনে হচ্ছে তোমার প্যাসেজটা সম্বন্ধে সেটা তুমি লিখতে পারো এই সেন্ট্রাল পয়েন্ট অফ ডিসকাশনে এরপর তোমাকে থিমটা লিখতে হবে যে কোন থিমের ওপরে এটা লেখা হয়েছে তুমি এক দু কথার মধ্যে কোন থিমের ওপরে প্যাসেজটা লেখা হয়েছে সেটা উল্লেখ করতে পারো এগুলি হয়ে যাওয়ার পর তোমাকে এবারে রাইটিং স্টাইলের দিকে নজর দিতে হবে তোমাকে দেখতে হবে যে অথর কীরকম স্টাইল ফলো করেছেন প্যাসেজটাকে লেখার জন্য তার জন্য প্রথমেই তোমাকে দেখতে হবে যে সেন্টেন্সের ধরন কীরকম দেখবে যে একটা প্যাসেজের ক্ষেত্রে অনেক সময় কোনো কোনো সেন্টেন্স অনেক বড় হয় কোনো সেন্টেন্স খুব ছোট হয় তো এখানে সেন্টেন্সের লেন্থ কীরকম হচ্ছে সেটা তুমি লিখতে পারো অথবা সেন্টেন্সের লেন্থ যদি ব্যালেন্স ফর্মে থাকে তাহলে সেটাও তুমি উল্লেখ করতে পারো কীরকম ওয়ার্ড ইউজ করা হয়েছে সেটাও তুমি লিখতে পারো কিছু কিছু ওয়ার্ড হয়তো সিম্পল এবং কিছু কিছু ওয়ার্ড হয়তো দেখবে ভীষণই উইটি ইন্টিগ্রেট এবং সফিস্টিকেটেড তো সেগুলো তুমি উল্লেখ করতে পারো স্টাইল অফ রাইটিংয়ে এছাড়াও অথর কি টোনে প্যাসেজটা লিখেছে সেটাও তোমরা উল্লেখ করতে পারো স্টাইল অফ রাইটিংয়ে তাছাড়াও তিনি কিভাবে বা কোন পদ্ধতিতে তার যে মেন মেসেজকে সবার সামনে তুলে ধরেছেন সেটাও তোমরা দিতে পারো চার নাম্বার পয়েন্টে তোমাদের উল্লেখ করতে হবে ফিগার অফ স্পিচ যদি কোনো ফিগার অফ স্পিচ প্যাসেজে ইউজ করা হয় তাহলে তোমাদের দিতে হবে যদি না হয় তাহলে তোমরা এটা বাদ দিতে পারো এবং লাস্টে তোমরা কনক্লুশন দেবে কনক্লুশানে প্যাসেজটা কীরকম বা সেই যে বিষয়ের ওপর অথর লিখেছেন সেই বিষয়ে তোমার কি মতামত অথবা কোন জিনিসটি অথরের লেখাকে স্পেশাল বানাচ্ছে সেটা তোমরা উল্লেখ করতে পারো কেন অথরের এই লেখাটা আমরা পড়ব সেই বিষয়টি তোমরা উল্লেখ করতে পারো যদি পারো এরপর আমি তোমাদের কিছু কমন পয়েন্ট বলে দেব যেটা তোমরা সমস্ত সাবস্টেন্স রাইটিংয়েই অ্যাড করতে পারবে আমি এটা সেই সমস্ত স্টুডেন্টদের জন্য বলছি যারা বুঝতে পারো না যে তোমরা অ্যাকচুয়ালি কি লিখবে অনেক সময় কঠিন ওয়ার্ডের জন্য তোমরা প্যাসেজটা ভালো করে বুঝতে পারো না তোমাদের একটা কাজ করতেই হবে তোমাদের সেন্ট্রাল পয়েন্ট অফ ডিসকাশন এবং থিমটা অবশ্যই নিজেদের বোঝার চেষ্টা করতে হবে বাকিটা অর্থাৎ স্টাইল অফ রাইটিং বা কনক্লুশন কীভাবে তোমরা স্টার্ট করবে সেটার জন্য আমি কিছু কমন পয়েন্ট বলে দেব যা তোমরা সমস্ত সাবসেন্ট রাইটিংয়ে ইজিলি অ্যাড করতে পারবে কিন্তু তোমাদের সেন্ট্রাল পয়েন্ট অফ ডিসকাশানের ক্ষেত্রে এবং থিম আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে তোমাদের নিজেদেরই সেটা করতে হবে প্রথমেই শুরু করবে তোমরা এই লাইনটা দিয়ে দ্য সেন্ট্রাল পয়েন্ট অফ ডিসকাশন ইজ অথবা দ্য প্যাসেজ ডিলস উইথ অথবা দ্য প্যাসেজ ইজ আ স্টাডি অফ দ্য বলে এবার তোমরা যে মেন্টালস মেন যে পয়েন্টগুলো অর্থাৎ সেন্ট্রাল পয়েন্ট অফ ডিসকাশন যেটা সেটা তোমরা লিখবে এরপরে তোমরা চলে যাবে থিমে থিমের ক্ষেত্রে যেটা আমি ব্ল্যাক কালিতে লিখেছি সেটা তোমরা প্রথমে লিখবে এবং তারপরে প্যাসেজটা কোন থিমের সাথে ডিল করছে সেটা এক দু লাইনের মধ্যে তোমাদের লিখতে হবে এরপর স্টাইল অফ রাইটিংয়ে আমি যা যা পয়েন্ট উল্লেখ করেছি সেটা তোমরা লিখতে পারো সাবস্টেন্সের দিতে পারো এইগুলো কমন পয়েন্ট তোমরা প্রায় সব সাবস্টেন্স রাইটিংয়েই এটা অনায়াসে দিতে পারো লাস্টের দিকে দেখো এক জায়গায় আমি লিখেছি যে সাম সেন্টেন্সেস লাইক দ্য সেকেন্ড অ্যান্ড দ্য থার্ড আর ভেরি শর্ট ওয়াইল দেয়ার আর সাম সেন্টেন্সেস লং এন আপ এটা তোমাদের প্যাসেজ অনুযায়ী চেঞ্জ করতে হবে তোমাদের প্যাসেজে যেটা লং বা শর্ট সেন্টেন্স সেই অনুযায়ী তোমাদের চেঞ্জ করতে হবে সেন্টেন্স যদি খুব বড় বা ছোটো এরকম লেন্থের না হয়ে সব সেন্টেন্সের লেন্থ যদি একই রকমের হয়ে থাকে তাহলে সেটাও তোমাদের উল্লেখ করতে হবে যে সেন্টেন্সগুলো সব ব্যালেন্স ফর্মে আছে ফিগার অফ স্পিচ থাকলে দেবে এবং কনক্লুশনে আমি যেটা লিখেছি কালো কালিতে যে লেখাগুলো আছে সেটা তোমরা লিখবে এরপরে তোমরা নিজেদের ওপিনিয়ন দিতে পারো অ্যাট লাস্ট আমি তোমাদের একটা এক্সাম্পেল দিচ্ছি এটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো আর যদি তোমরা এর নোট পারচেস করতে চাও তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো যে প্যাসেজটা আমি তোমাদের আগে শেয়ার করলাম যার সাবস্টেন্স আমি তোমাদের দেখালাম তারই হচ্ছে সেই প্যাসেজেরই এটা ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন লাল কালির যে দাগগুলো দেখছো সেটা হচ্ছে এর আগে যে আমি বললাম যে কমন পয়েন্টগুলো তোমরা অ্যাড করতে পারো সেই কমন পয়েন্টগুলো এখানে লাল কালিতে লেখা আছে আর কালো কালিতে যেগুলি লেখা হচ্ছে সেগুলি হচ্ছে নতুন পয়েন্ট যেটা তোমাদের নিজেদের লিখতে হবে প্রথমে দেখো এখানে সেন্ট্রাল পয়েন্ট অফ ডিসকাশনটা খুবই ছোটোভাবে আমি উল্লেখ করেছি তোমরা যদি বড় করে লিখতে পারো অবশ্যই লিখবে থিমটাও দেখো আমি এক দু লাইনের মধ্যে উল্লেখ করেছি স্টাইল অফ রাইটিংটা যে কমন পয়েন্ট ইউ ক্যান অ্যাড ওটা যেটা বললাম সেইগুলোই এখানে পুরোপুরি দিয়েছি শুধুমাত্র সেন্টেন্সের লেন্থটা একটু এই প্যাসেজ অনুযায়ী সেন্টেন্সের লেন্থটা পরিবর্তন যেহেতু হচ্ছে সুতরাং এখানে পয়েন্টটাও পরিবর্তন হয়ে যাচ্ছে এছাড়াও এখানে একটা ফিগার অফ স্পিচ ছিল এবং সেটা আমি এখানে উল্লেখ করেছি কনক্লুশানে যে কমন পয়েন্টটা দিলাম সেটা অ্যাড করার পরে লাস্টের দিকে আমি নিজের ওপিনিয়ন দিয়েছি তোমাদেরও ঠিক এইভাবেই লিখতে হবে এবার আমি লাস্টে বলি এই যে কমন পয়েন্টগুলো সেটা সেই সমস্ত স্টুডেন্টের কথা মাথায় রেখে উল্লেখ করা হয়েছে যারা বুঝতে পারো না যে কি লিখবে যার যাদের নিজেদের লেখার ক্ষমতা আছে যারা সুন্দরভাবে লিখতে পারো তারা নিজেদের মতো করে সাজাতে পারো যে পয়েন্টগুলো আমি প্রথমে বললাম সেই পয়েন্টগুলো অর্থাৎ প্রথমে সেন্ট্রাল পয়েন্ট অফ ডিসকাশন তারপরে থিম তারপরে স্টাইল অফ রাইটিং এই সমস্ত পয়েন্টগুলোকে মাথায় রেখে তোমরা নিজেরা লিখতে পারবে আর যারা লিখতে পারো না বা বুঝতে পারো না কি লিখবে তাদের বলছি তারাই কমন পয়েন্টগুলো যেগুলো আমি বললাম সেগুলো তোমরা অ্যাড করতে পারো কিন্তু সেন্ট্রাল পয়েন্ট অফ ডিসকাশন এবং থিমটা তোমার নিজেদেরই আইডেন্টিফাই করতে হবে তো আজকের আলোচনা এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে